আমেরিকায় চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি পেতে হাইকোর্টে আবেদন অভিষেক ব্যানার্জির অতিরিক্ত হলফনামা জমা দিলেন অভিষেক ব্যানার্জি চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই কারণে তিনি আমেরিকায় যেতে চান আর তাই চিকিৎসার অনুমতির জন্য এবার আমেরিকায় যাওয়ার জন্য তিনি হাইকোর্টের কাছে আবেদন করেছেন অভিষেক ব্যানার্জি অতিরিক্ত হলফনামা জমা দিলেন অভিষেক ব্যানার্জি আমেরিকায় যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে এবং অনুমতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন অভিষেক ব্যানার্জি আমেরিকায় তার চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই কারণে তিনি যাতে আমেরিকা যেতে পারেন সেই কারণে যাওয়ার অনুমতি এবার হাইকোর্টে আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন অভিষেক ব্যানার্জি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা দেখো বললাম ইতিমধ্যে যা উঠে আসছে আদালত অতিরিক্ত হলফনামা জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট ছিল 4:30 আমেরিকায় ডক্টর গাইটারের কাছে পোস্ট সার্জারি ট্রিটমেন্ট রয়েছে তার আমেরিকায় যাওয়ার ছাড়পত্র দিক আদালত এই মর্মেই জমা দেওয়া হলো অতিরিক্ত হলফনামা ইসিইডি দায়ের করা ইসিআই এর খারিজের আবেদন যে মামলা সেই মামলার শুনানি এই মর্মিং জমা পড়লো অতিরিক্ত হলফনামা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কেস আছে প্রথম প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন আগের শুনানির দিনকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এই বক্তব্য তুলে ধরা হয়েছিল যে তিনি চিকিৎসার জন্য আমেরিকা যাবেন এবং এই মাসেই তিনি আমেরিকা যাবেন 26 তারিখে এবং ফিরবেন অগস্ট মাসের 20 তারিখে তো সেই ক্ষেত্রে বিচারপতি স্পষ্টত জানান হলফনামা আকারে নিজের বক্তব্য জানাতে হবে এবং সিডির আইনজীবী সেদিন স্পষ্টত প্রশ্ন করলেন যে তিনি যদি এতদিন না থাকেন তাহলে মামলা কি হতে পারে এবং ইতিমধ্যেই হলফনামা জমা পড়েছে মামলার কপি সার্ভ করেছে অ্যাডেড রেসপন্ডেন্ট বা অ্যাডেড পার্টিদের কাছে মামলার শুনানি রয়েছে আজকে সেক্ষেত্রে আদালতে কি নির্দেশ আছে সেটা অবশ্যই নজর রাখতে হবে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে অভিষেক ব্যানার্জির ঘেরাও মন্তব্য এবং ঘেরাও মন্তব্যের প্রেক্ষিতে এবার আদালতে মামলা করার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা যে মন্তব্য তিনি করেছিলেন তাতে কোথাও গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বিজেপি নেতাদের এমনটাই অভিযোগ করেছিলেন বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী হাইকোর্টে আবেদন করেছিলেন যে তিনি মামলা দায়ের করতে চান সেই অনুযায়ী এবার মামলা দায়েরের অনুমতি পাওয়া গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর কোথাও গিয়ে বিজেপি নেতাদের এমনকি তারও নিরাপত্তা সুনিশ্চিত করাটা প্রয়োজন তাই আদালতের কাছে দরবার করেছিলেন তিনি শুভেন্দুর আবেদনে অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে বিষয়ে অভিষেক ব্যানার্জির ঘেরাও মন্তব্য হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পাওয়া গিয়েছে শুভেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন সেই আবেদনে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে প্রাক্তন আইপিএস অফিসার অনিল জানা কি বলছেন শুনুন ইন্ডিয়ান পিনাল কোডে কেস হয় 341 আমি যদি ঘরে আটকে রেখে ঘর থেকে বেরোতে দিলাম না 342-তে কেস হবে আর এই ধমক দেওয়ার জন্য যদি ঘটনা ঘটে সেখানে 506 কেস হবে 506 হচ্ছে তোমার নন কক কিন্তু যেহেতু 341-342 কগনিজেবল অফেন্স অ্যাকচুয়ালি কি এই ধরনের প্রভোকেশনের জন্য কি হয় জানো তো এই ধরনের প্রভোকেশনের জন্য নিচের তলার লোকগুলো মারা মরে এরা তো ঠান্ডা করে বসে থাকে বিদেশে চলে যায় আরামে থাকে মরে তো এই সাধারণ লোকগুলো কিন্তু এরা কবে বুঝবে আমরা কাকে মারছি সে তো আমার প্রতিবেশী আমার ভাই এর জন্য সেকশন 341 ইন্ডিয়ান পিনাল কোডে কেস হয় 341 আমি যদি ঘরে আটকে রেখে ঘর থেকে বেরোতে দিলাম না 342-তে কেস হবে আর এই ধমক দেওয়ার জন্য যদি ঘটনা ঘটে সেখানে 506 কেস হবে 506 হচ্ছে তোমার নন কক কিন্তু যেহেতু 341-342 কগনিজেবল অফেন্স অ্যাকচুয়ালি কি এই ধরনের প্রভোকেশনের জন্য কি হয় জানো তো এই ধরনের প্রভোকেশনের জন্য নিচের তলার লোকগুলো মারা মরে এরা তো ঠান্ডা করে বসে থাকে বিদেশে চলে যায় আরামে থাকে মরে তো এই সাধারণ লোকগুলো কিন্তু এরা কবে বুঝবে আমরা কাকে মারছি সে তো আমার প্রতিবেশী আমার ভাই অভিষেক ব্যানার্জির ঘেরাও মন্তব্য 21 জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে আগামী 5 তারিখ 5ই অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন তার প্রেক্ষিতে এবার মামলা করবার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সেখানে অনুমতি পাওয়া গিয়েছে এ বিষয়ে প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জি কি বলছেন শোনাব সম্পূর্ণ সংসদীয় গণতন্ত্রে যে ওথ নিয়েছিলেন সে ওথ ভঙ্গ করেছেন আপনি ওথ নিলেন আমি প্রোটেক্ট করব
কিন্তু আপনি সেটাকে ভঙ্গ করেছেন। ইউ স্পিকার ইজ পাওয়ারফুল এনাফ টু ইমিজিয়েটলি কল ফর অ্যান এক্সপ্লেনেশন, তুমি কেন বলেছ, এবং তার পাওয়ার আছে ও সংসদপদ খারিজ করে দেয়। উনি অলরেডি এমন সিচুয়েশন তৈরি করেছেন নিজেই, বিশ্বাসভঙ্গ প্রিভিলেজ, আর প্রিভিলেজের মোশন টোশন জানে তখন ওই কমিটি আছে, সেটা স্পিকার নিজেই ওর এগেনস্টে ক্রিমিনাল স্টেপস নেবার জন্যে আদেশ করতে পারেন। অফকোর্স স্পিকার হ্যাজ পাওয়ার এনাফ টু সে দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পুলি হি হ্যাজ কমিটেড, ওকে তুমি এ করো, পাওয়ার আছে, তিনি করবেন কি না করবেন তিনি বিচক্ষণ। অভিষেক ব্যানার্জির ঘেরাও মন্তব্যে হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। অভিষেক বাবু এটা যেন মনে রাখেন, একসময় অনুব্রত বাবু তিনি এসপি ডিএমদেরকে ওনার অফিসে নিয়ে এসে ধমকাতেন, এখন সপরিবারে উনি তিহারে বিশ্রাম করছেন। অভিষেক বাবু যেন ক্ষমতার দম্ভে এমন কিছু না করেন, নিজে থাকেন কয়েকশো কোটি টাকার বাড়িতে আর উত্তেজিত করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে, যাতে এই ধরনের একটা হিংসাস্ত্রয়ী বাতাবরণ তৈরি হয়। যেদিন এর পাল্টাটা শুরু হবে অভিষেক বাবুরা তো দুবাই পালাবেন। অভিষেক ব্যানার্জি ঠিক কোন মন্তব্য, ঘেরাও নিয়ে কোন মন্তব্যের জন্য এত বিতর্ক সামনে আসছে, এবং খোদ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে মামলা দায়েরের অনুমতি দিল, আবেদন যিনি জানিয়েছিলেন তারপরে তাকে অনুমতি দেওয়া হলো মামলা দায়ের করবার জন্য, ঠিক কোন মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি শুনুন। শুধুমাত্র 21শে জুলাই নয়, এর আগেও একের পর এক এই ঘেরাও নিয়ে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছিলেন আগামী 5 তারিখ 5ই অগাস্ট সমস্ত বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করতে হবে, আর তারপরেই বারবার বিজেপি নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী আদালতে আবেদন করেছিলেন এবং মামলা দায়েরের অনুমতি পেলেন বিরোধী দলনেতা।